হ্যালো বন্ধুরা, আমি সায়ন আর তোমরা সবাই দেখছো এক্সপ্লোর উইথ সায়ন। তো কদিন আগে আমি একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে সব কিছুই কিন্তু টেম্পোরারি, কোনো কিছুই কিন্তু পার্মানেন্ট নয়, সেটা কিন্তু ইতিহাস সাক্ষী। তো সেই জন্যে এখন আনলক পর্বের মধ্যে আজ থেকে প্রায় 6-7 মাস পরে আমি অনেক দিন পরে আবার আজকে বেরিয়ে পড়ছি একটা ছোটোখাটো একটা জায়গা, মানে কাছাকাছির মধ্যে একটা জায়গার মধ্যে, আর সেখানে অনেক দিন পরে একটা বন্ধুর সঙ্গে আমি দেখা করতে যাচ্ছি। তো সেই বন্ধুটা কে আমি কিন্তু এখন সেটা বলছি না, তোমরা তাকে সবাই চেনো। আমার আগের ভিডিওতে তোমরা তার মানে ভিডিও দেখেছো, তার সঙ্গে পরিচয় তোমাদের ঘটেছে। তো এটাই বলার ছিল, তো আমরা এখন তাই বেরিয়ে পড়ছি সেই জায়গার সন্ধানে। আর সেই জায়গাটার মধ্যে আমি শুনেছি যে অনেক কিছুই মোটামুটি দেখার কিছু আছে, অনেক কিছুই দেখাবো, অনেক মজা করবো, আজকে সারাদিন সেখানেই কাটাবো। তো অনেক কিছু নতুনত্বভাবে ঘোরার চেষ্টা করব, সেটা তোমরা দেখো তাহলে, ঠিক আছে? আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। লেটস গো অ্যান্ড এক্সপ্লোর। তো বন্ধুরা, এই আনলক পর্বের মধ্যে আমি অনেক মাস পরে চলে এসেছি কন্যাগড় বাটাতে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি আমার বন্ধুর অপেক্ষায়। তো দেখা যাক সে কতক্ষণে আসে। তো আসলেই আমরা মানে ঘুরে বেড়াবো একটা নতুন জায়গা, নতুন রূপে, নতুনভাবে। আশা করছি তোমাদের সবাই সেটা খুব ভালো লাগবে। তো লেটস এনজয় অ্যান্ড কিপ এক্সপ্লোরিং। তো সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, অপেক্ষা শেষ, অ্যাট লাস্ট ঘটে গেল। আমার সঙ্গে চলে এসছে আমার বন্ধু যার অপেক্ষায় আমি ছিলাম, এই রাহুলদা। তোমরা তাকে দেখেছো, মাস্কটা খুলে দাও। এই যে আমরা আবার ইউনাইটেড হতে পারলাম অ্যাট লাস্ট এত মাস পরে। তো আবার আমরা এখন ঘুরবো, তোমরা সঙ্গে থাকো তাহলে। অবশেষে মা গঙ্গাকে স্মরণ করে কন্যাগড় বাটা ফেরিঘাট থেকে একটি ভেসেলে করে আমরা বেরিয়ে পড়লাম পানিহাটি। কথিত আছে পূর্বে পানিহাটি শহরটি ছিল একটি প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র এবং পূর্ব বাংলার সাথে ব্যবসা বাণিজ্যর একমাত্র মাধ্যম ছিল এই গঙ্গা, যার ফলেই যশোর জেলাটি বিপুলভাবে তারপর থেকে পরিচিতি লাভ করে। এবং আরেক জায়গায় কথিত আছে এই জায়গাটি থেকে নাকি পেনেটি নামক এক বিশেষ ধরনের চাল ইম্পোর্ট করা হতো যশোর জেলায়, যার থেকেও নাকি পানিহাটি নামকরণের একটি মিল খুঁজে পাওয়া যায়। মাত্র 8 টাকার বিনিময়ে এই ভেসেলে যাত্রা করে পানিহাটি এসে আমরা দেখলাম এখানকার বিখ্যাত ইস্কন মন্দির, যেটা এখনো কোভিডের থাবায় স্তব্ধ। ইস্কন মন্দিরের পরে সৎসঙ্গ মন্দির দেখে আমরা এলাম সোদপুর এলাকার 12 মন্দির প্রাঙ্গণে। আজ থেকে প্রায় 800 বছর আগে 1213 সালে শ্রী নবীনচন্দ্র দত্ত তার পিতা শ্রী হরিশ্চন্দ্র দত্তের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব একজোড়া শিব মন্দির খচিত ঘাটটি নির্মাণ করেন। অপূর্ব এই জায়গাটিতে যেমন অনেকে মানসিক করে থাকেন, তেমন আবার অনেকে নিরিবিলি এই পরিবেশটির মাধুর্য গঙ্গার শীতল হাওয়ার সাথে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। সব মিলিয়ে এই জায়গাটি খুবই মাধুর্যময় এবং উপভোগযোগ্য, যেখানে এলেই সত্যি মন জুড়িয়ে যায়। অবশেষে ফেরার পালা, তাই শেষ মুহূর্তে পানিহাটি ঘাটে যাওয়ার পথে দর্শন হলো এক ঐতিহাসিক বাড়ি, যেটা এখন কালের গ্রাসে আবদ্ধ। সুতরাং সব মিলিয়ে মিশিয়ে আনলক পর্বের এই ছোট্ট ভ্রমণটি আমাদের খুব ভালোভাবে মিটল। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, এবং আরও এরকম ভিডিও দেখতে গেলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আবার দেখা হবে বন্ধুরা কোনো অন্য জায়গায়, কোনো অন্য ভিডিওর মাধ্যমে। ততদিন স্টে সেফ অ্যান্ড হ্যাভ এ গুড ডে।